হ্যালো কী অবস্থা সবার তো আমরা এখন এসে পড়েছি আবার আমাদের ভিডিওতে আমরা যেমনটি বলছিলাম আমাদের আগের ভিডিওতে যে আমরা আজকে দেখব লিস্ট থেকে কিভাবে আপনি আইটেম রিমুভ করতে পারেন তো চলুন শুরু করি এই যে আমাদের যে লিস্টটি আছে ফ্রুটস নামের এখন আমরা এদিক থেকে আমরা চাচ্ছি যে কোনো ডেটা আমরা রিমুভ করব তো তার জন্য আমাদের সর্বপ্রথম রয়েছে রিমুভ মেথড রিমুভ মেথড কীভাবে কাজ করে রিমুভ যদি করতে হয় আমাদের দেখতে হবে ফ্রুটস ডট রিমুভ রিমুভ লিখে রিমুভ মেথড আমাদের ইউজ করতে হলে আমাদের ভেতরে অবজেক্ট পাস করতে হবে যে আমরা কোনটি রিমুভ করতে চাচ্ছি আমরা এখানে চাচ্ছি অ্যাপলকে রিমুভ করতে এ ডাবল পি এল ই তো যেমনটি দেখতে পাচ্ছেন আমরা এই অ্যাপলটি রিমুভ করার পর আমরা যদি এদিকে প্রিন্ট দিই প্রিন্ট ফ্রুটস এখন যদি কন্ট্রোল এন্টার দিই আমি দেখতে পাচ্ছেন এই লিস্ট থেকে কিন্তু এই অ্যাপেলটি উড়ে গিয়েছে অ্যাপল কিন্তু আর লিস্টে নেই তো এটি আমাদের রিমুভ করে দেয় আমরা এটার ভেতরে আমরা ইন্ডেক্স না আমাদের অবজেক্ট পাস করতে হবে আমাদের নেম পাস করতে হবে যে কি অবজেক্ট রয়েছে সেটি পাস করতে হবে তারপর আমাদের কী মেথড আছে তারপর রয়েছে আমাদের পপ মেথড পপ মেথড কি করে চলুন দেখি পপ মেথড আমাদের যা করে ফ্রুট ডট পপ দিয়ে আমরা প্যারেন্থিস দিব এটার পর এর ভেতরে আমরা চাইলে ইন্ডেক্স পাস করতে পারি যে আমরা কোন ইন্ডেক্সের কোন ফ্রুটসটি ডিলেট করতে চাই তো ধরুন আমি গ্রেপস ডিলেট করতে চাই এখন আমি এটির ভিতরে পাস করব জিরো দিয়ে কন্ট্রোল এন্টার ও আমার এটিকে প্রিন্ট করতে হবে প্রিন্ট এ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই পপটি কিন্তু অলরেডি ডিলেট হয়ে গিয়েছে আমাদের লিস্ট থেকে এখন এই জিরো ইন্ডেক্সের যে গ্রেপটি সেটি কিন্তু আমাদের লিস্টের মধ্যে আর নাই এখন কথা হচ্ছে পপ মেদারের একটা বিশেষত্ব আছে একটি না দুটি বিশেষত্ব আছে প্রথম হচ্ছে আপনি যদি এদিকে জিরো কেটে দেন জিরো কেটে শুধু ফ্রুটস ডট পপ লিখেন তো এটি একদম শেষের যেই আইটেমটি আছে এটিকে ডিলেট করে দিবে তো আমরা যদি কন্ট্রোল এন্টার দিই এখন গ্রেপস তো চলে আসছে যেহেতু উপরে এটি ছিল এই যে আমাদের উপরে ফ্রুটস ছিল এদিক থেকে একদম শেষের যে আইটেমটি ছিল পটেটো সেটি কিন্তু এই পপ মেথড ডিলিট করে দিয়েছে তো আরেকটি বিশেষত্ব যা হচ্ছে তা হচ্ছে যে আমরা এটিকে একটি ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারি কারণ পপ মেথড আমাদের একটি ভ্যালিউ রিটার্ন করে রিমুভ কোনো ভ্যালিউ রিটার্ন করে না কিন্তু পপ আমাদের ভ্যালিউ রিটার্ন করে আমরা যদি এদিকে লিখি যে পপেড পপেড লিখে আমরা যদি আমরা আমরা যদি যদি এদিকে করি এখন এই জিনিসটি দেখুন এটি আপনাদের কিছু ব্যাপার আছে যেগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে এগুলো অনেক ইউজফুল তাই এটি একটু মাথায় রাখেন আমরা যখন পপ দিয়ে কোনো কিছু রিমুভ করি সে পপ মেথড কিন্তু আমাদের যেই যেই আইটেমটি রিমুভ করা হয়েছে লিস্টের ভেতর থেকে সেটি কিন্তু রিটার্ন করে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রুটসের ভেতরের এই যে পট্যাটোটি আছে এটি পপ মেথড রিমুভ করে দিয়েছে এবং সাথে এটির মধ্যেই সে আমাদের রিটার্ন করে দিয়েছে এদিক থেকে বের করে অনেক সময় আমাদের প্রোগ্রামে এরকম দরকার পড়ে যে আমরা লিস্ট থেকে কোনো কিছু রিমুভ করতে চাচ্ছি সাথে সাথে যেটি রিমুভ করতে চাচ্ছি মানে আমরা বের করে আনতে চাচ্ছি তো তখন আমরা কিন্তু ইউজ করি এই পপ মেথড যেটি আমাদের বের করে হোল্ডও করে ডেটা তো এরপর আপনারা চাইলে এদিকে যে কোনো ইন্ডেক্স দিয়ে কিন্তু এভাবে আপনারা সেটি বের করে আনতে পারবেন তারপর কি রয়েছে তারপর আমাদের রিমুভ করার আরেকটি ওয়ে রয়েছে যাকে আমরা বলি ডেল মেথড ডেলের জন্য আপনাদের যা করতে হবে এটি সিম্পলি আপনারা এভাবে করবেন এটি আপনাকে আগে লিখতে হবে ডেল ডেল লিখে আপনি যদি লিখি ফ্রুটস ফ্রুটসের কোন আইটেমটি আমি ডেল করতে যাচ্ছি ধরুন আমি লিচি ডেল করতে যাচ্ছি আমি ওয়ান লিখবো এটি মেথড না যদিও আমি কন্ট্রোল এন্টার দিলাম ও আমাদের প্রিন্ট করতে হবে আমি বারবার এটি ভুলে যাই এখন যদি আমি ফ্রুটস প্রিন্ট করি গ্রেপস বানানা টমেটো ফার্স্ট ফার্স্ট ইনডেক্সে যে লিচিটি ছিল এটি কিন্তু আমাদের এখন নাই আপনারা চাইলে ডেল দিয়ে কিন্তু পুরো অ্যাকচুয়াল যেই ফ্রুটসের যেই আপনার ওই লিস্টটি আছে সেটিও কিন্তু ডেল করতে পারেন সাপোজ আমি আপনাদের দেখাচ্ছি আমরা যদি ডেল দেই ফ্রুটস আমরা যদি এভাবে ডেল ফ্রুটস দেই দেওয়ার পর আমরা যদি এদিকে প্রিন্ট করার ট্রাই করি সরি আমরা যদি এদিকে প্রিন্ট করার ট্রাই করি ফ্রুটস তাহলে আমরা কি পাবো জানেন আমরা পাবো এরর তখন সে বলবে যে ফ্রুটস নামের কিছু এক্সিস্টই করে না কাজ এদিকে এটি ডিলেট করে দেবে এটিকে ফ্রুটস ইটস নট ডিফাইন দেখতে পাচ্ছেন আমি যখনই ডেল ফ্রুটস লিখলাম এটির ভেতর কিন্তু অলরেডি এটি রেড হয়ে গিয়েছে যে ডেল ফ্রুটস মানে কি এটি ডেল হয়ে গিয়েছে তো এভাবে আপনারা চাইলে ডেল ব্যবহার করতে পারেন কিন্তু আমরা নর্মালি ডেলকে তেমন একটা ইউজ করব না তো এখন আরেকটি বিষয় আসি আমি ডেলটা দিক থেকে ইয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমাদের এই তিন আইটেমের লিস্টটি কিন্তু আছে এখন আরেকটি মেথড আছে যেটি আমরা অনেক সময় ইউজ করব তা হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার কি করে আপনারা নামে হয়তো বুঝতে পারছেন ফ্রুটস এটি যদি আমরা তারপর আর যদি প্রিন্ট করি ফ্রুটস কে কন্ট্রোল এন্টার এই দেখতে পাচ্ছেন এই যে স্কোয়ার ব্র্যাকেট এটি কিন্তু আমাদের লিস্ট ক্লিয়ার মেথড কি করে ভেতরের যে আইটেমগুলো আছে যে আইটেমগুলো আছে সেগুলোকে ডিলিট করে দেয় এখন আপনি বলতে পারেন যে ডেল আর ক্লিয়ারের পার্থক্য কি সিম্পল আপনারা বুঝতেই পারছেন যে কি পার্থক্য পার্থক্য হচ্ছে আমরা ডেল ইউজ করলে আমাদের পুরো এন্টায়ার যে লিস্ট আছে এটি কিন্তু ডিলিট হয়ে যাবে কিন্তু আমরা যখন ক্লিয়ার ইউজ করব আমরা যখন ক্লিয়ার ইউজ করব তখন আমাদের এই ভেতরের ডেটাগুলো কিন্তু ভেতরের ডেটাগুলো ডেল হয়ে যাবে তারপর আপনি চাইলে কিন্তু এদিকে অ্যাপেন্ডও করতে পারেন লাইক আমি যদি লিখি যে আপনি চাচ্ছেন যে আপনি ক্লিয়ার করেছেন তারপর আপনি কিছু অ্যাপেন্ড করবেন আমি অ্যাপেন্ড করলাম অ্যাপেন্ড করে আপনি চাচ্ছেন যে এটির ভেতরে আপনি নেম স্টোর করবেন আমি লিখছি এদিকে পাহাড় তারপর আমি যদি প্রিন্ট করি Ops. Edekte bakın. লিস্টের ভেতর ফাঁদ এসে পড়েছে তো ক্লিয়ারও এটিও খুব দরকারি আমরা অনেক সময় আমাদের লিস্ট ক্লিয়ার করে নতুন ডেটা অ্যাপেন্ড করব কিংবা এভাবে অনেক কিছুই কিন্তু আমরা করে থাকি তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন আর এই পপ যে বিষয়টি এটি একটু ভালো মতো মাথায় রাখবেন যে আমরা অনেক সময় যখন কোনো কিছু বের করে আনি আমরা ধরুন আমরা বানানা বের করে আনতে যাচ্ছি আমরা লিস্টের ভেতর রাখবো না কিন্তু আমাদের বানানাটাও দরকার আমরা রিমুভ করছি না বের করে আনছি তখন আমরা ইউজ করি এই পপ মেথড পপ আর রিমুভ নিয়ে অনেকেই কনফিউজনে পড়ে যায় যে পপের কাজ কি আর রিমুভের কাজ এই সিম্পলি আমরা পপটা আমরা বের করে আনি ভেতর থেকে বের করে আনছি এবং হোল্ড করছি রিটার্ন করছি কিন্তু এই রিমুভ ডেল এগুলো কিন্তু আমাদের কোনো কিছু রিটার্ন করছে না আর ডেলটা নর্মালি আপনার ইউজ করা হবেও না এগুলোই কিন্তু আপনি ইউজ করবেন তো এই ছিল আপনার রিমুভিং এর মেথড গুলো এর পরের ভিডিওতে লিস্টের যে অন্য অন্য প্রয়োজনীয় মেথডস আছে আমরা সেগুলো দেখব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে একটি প্রেস করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ